সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি এটি বর্তমান প্রেক্ষিতে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের দিনে আধার আমাদের কাছে একটি অত্যন্ত মূল্যবান পরিচয়পত্র বা সচিত্র পরিচয়পত্র বলা যেতে পারে এবং এই আধারকে কেন্দ্র করে বর্তমানে সমস্ত কিছু আবর্তিত হচ্ছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে প্যান কার্ড রেশন কার্ড সর্বত্র পাসপোর্ট সর্বত্র কিন্তু আধার একটি অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথি বলে গণ্য হচ্ছে তো আমরা কয়েকদিন যাবৎ দেখে আসছি যে এই আধার আপডেট বা আধারে সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষদের প্রচণ্ড হয়রানি হচ্ছে কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আধারে যে সংশোধন সেই প্রক্রিয়াটি অনেক সহজে করা যেতে পারে বাড়িতে বসেই আমরা দেখি যে পোস্ট অফিসগুলোতে বা বিভিন্ন আধার সেন্টারগুলিতে রাত্রি থেকে লাইন পড়ে যায় নথিভুক্ত করার জন্য যে পরের দিন তারা আধার সংশোধন করবেন কিন্তু এত কষ্ট না করে আপনারা খুব সহজে বাড়ি থেকে নিজেদের জন্য আধার সংশোধনে অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুক করতে পারেন নিজের মোবাইল থেকে এর জন্য কোনো ল্যাপটপ বা পিসিরও প্রয়োজন নেই তাই আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওটির মাধ্যমে দেখব কিভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে নিজেদের জন্য বা অন্য কারোর জন্য আধার সংশোধনের যে অ্যাপয়েন্টমেন্টের স্লট সেইগুলো কিভাবে আপনারা বুক করবেন এই সংক্রান্ত আমার আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ থাকলো যে ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন কারণ না পুরোটা না দেখলে সেটা আপনাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না যে কিভাবে আপনারা বুকিংটা করবেন তো অনু অনুরোধ থাকলো ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কারণ শুধুমাত্র আপনি দেখলে হবে না ভিডিওটিকে আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে হবে যাতে করে এই এই সংবাদটি সবার মধ্যে ছড়িয়ে যায় সবাই যেন অহেতুকভাবে পোস্ট অফিসে বা ব্যাংকের সামনে গিয়ে লাইন না দেয় আধার সংশোধনের জন্য আর আরেকটি কথা বলে রাখি আপনারা সকলে হয়তো জানেন না আমার এই ইউটিউব চ্যানেলটি একটি ছোট্ট চ্যানেল ফলে এখানে আমার অনেক সাপোর্টের প্রয়োজন আপনাদের কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই ইউটিউব চ্যানেল আর এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটিকে সিলেক্ট করে নিন সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে তাই ফ্রেন্ডস বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিও অংশে চলে যাই সর্বপ্রথম আমি আবারও বলছি আপনারা এটি আপনাদের মোবাইল থেকেও করতে পারেন শুধুমাত্র আপনারা মনে রাখবেন মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি খুলবেন এবং ডান দিকে ওপরে যে তিনটে ডট আছে ওখানে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে দেখবেন ডেস্কটপ লেখা রয়েছে সেখানে একটি ক্লিক করে নেবেন তাহলে মোবাইলটি আপনার ডেস্কটপ হিসাবে একটি কাজ করবে তো দেখুন আমি আমার কম্পিউটারে গুগল ক্রম ব্রাউজার খুলে নিলাম এবং এখানে আমরা টাইপ করবো আই আপনারা জানেন এই আই এটি হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া যেনারা বা যে সমস্ত আধার কার্ড বানাই তো আমরা সার্চ দিলাম সরি সার্চ দেওয়ার পর দেখুন আমাদের সামনে ইউআইডিআই এর অফিশিয়াল ওয়েবসাইট চলে এলো এবং আমরা এখানে ক্লিক করব দেখুন এই ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে চলে আসলো এই যে ইউআইডিআই এর ওয়েবসাইট ঠিক আছে এইবার দেখুন এখানটায় আমাদের সামনে অপশানগুলি রয়েছে আমরা দেখব এম মাই আধার যে মাই আধার অপশনটি রয়েছে এর মধ্যে দেখুন অনেক অপশান রয়েছে তো মাই আধারের মধ্যে দেখুন এখানে লেখা রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য এখানে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করে নিলাম দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি নতুন দেখুন পেজ খুলে গেল এবং আমাদের সামনে দেখুন চলে এলো এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট পেজটি প্রথমে আমরা দেখে নিই কী বলা হচ্ছে দিস ফেসিলিটি পাইলট ইজ ফর বুকিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট অ্যান আধার সেবা কেন্দ্র ফর আধার সার্ভিসেস লিস্টেড বিরো অর্থাৎ এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই যে পরিষেবাটি রয়েছে নিম্নের যে সেবা আধার সেবা কেন্দ্রগুলো রয়েছে সেখানটাই এগুলি করা যেতে পারে এক নজরে আমরা দেখে নিই এখানে কি কি আপডেট করা যেতে পারে দেখুন ফ্রেশ আধার এনরোলমেন্ট আপনারা চাইলে এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনাদের সন্তানদের বা অন্য কারোর জন্য ভাবে যে আধারে অ্যাপয়েন্টমেন্ট যাদের এখনো অ্যাপ আধার তৈরি হয়নি তাদের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন দুই হচ্ছে নেম আপডেট আপনাদের নামের কোনো ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধন করতে পারেন অ্যাড্রেস আপডেট আপনারা চাইলে ঠিকানা আপডেট করতে পারেন মোবাইল নাম্বার আপডেট এই সমস্যাটা আমরা দেখে আসছি অনেকে আধারে মোবাইল নাম্বার দেওয়া নেয় সেই মোবাইলটি এখানে আপনারা সংশোধন করে নতুন নাম্বার দিতে পারেন ইমেল আইডি আপডেট ডেট অফ বার্থ আপডেট এটি খুবই ভাইটাল খুবই প্রয়োজনীয় বিষয় অর্থাৎ জন্ম তারিখ আপডেট জেন্ডার আপডেট বায়োমেট্রিক অর্থাৎ ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট ও সেই সঙ্গে আইরিস এগুলো আপনি আপডেট করতে পারেন আমরা স্ক্রল ডাউন করে নিচে নামছি দেখুন আপনাদের সামনে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউআইডিএই রান আধার সেবা কেন্দ্র সিলেক্ট সিটি পাবলিক লোকেশন এখানে আমরা ক্লিক করব তো দেখুন আমরা এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখুন এই অপশানগুলি এখানে চলে এলো এই অপশানগুলি চলে এলো এইবার আমরা যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি তাই দেখুন আমরা এখানটাই এই যে কলকাতা সল্টলেক সেক্টর ফাইভ সিলেক্ট করে নিলাম ঠিক আছে এইবার নিচে দেখুন রয়েছে এখানটাই এই যে অংশটি দেখতে পাচ্ছেন প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এখানটা আমরা ক্লিক করবো এই প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম একটু ওয়েট করুন দেখুন আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল তো দেখুন সর্বপ্রথমে এখানে রয়েছে আর তিনটি স্লট রয়েছে দেখুন নিউ আধার আধার আপডেট ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট তো আপনি যদি আধার কার্ড বানাতে চান আপনার সন্তানের জন্য বা অন্য কারোর জন্য তাহলে আপনি নিউ আধার সিলেক্ট করবেন যদি আপনি আধার আপডেট করতে চান তাহলে আপনি আধার আপডেট সিলেক্ট করবেন আর যদি আপনি ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনি আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টের সময় বা আপনি সেই অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন করতে চান তাহলে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করবেন আমি এক্ষেত্রে আধারে সংশোধন করতে চাই তাই আমরা এই যে অপশানটি রয়েছে আধার আপডেট এটি সিলেক্ট করে নিলাম তারপর আমি দেব মোবাইল নাম্বার আপনারা একটি মোবাইল নাম্বার আপনাদের দিয়ে দেবেন এরপরে দেখুন এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি আমাদেরকে টাইপ করতে হবে আমরা ক্যাপচাটি টাইপ করে জেনারেট ওটিপিতে ক্লিক করলাম জেনারেট ওটিপি থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখার লোক ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার দিয়ে দেখুন আমার মোবাইলে একটি ওটিপি চলে এসেছে আমি এবার এই ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি ওটিপিটি আমি দিয়ে দিচ্ছি ওটিপিটি দিয়ে দিলাম এবং লেখা রয়েছে নিচে ভেরিফাই ওটিপি রিসেন্ট ওটিপি যদি ওটিপিটি আপনাদের মোবাইলে না গিয়ে থাকে তাহলে রিসেন্ট ওটিপি করবেন অন্যথায় গিয়ে থাকলে ভেরিফাই ওটিপি করবেন ভেরিফাই ওটিপি করলাম ভেরিফাই ওটিপি করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে এবার একটি নতুন পেজে নিয়ে চলে যাওয়া হলো এইবার দেখুন আমার কাছে চাওয়া হচ্ছে আধার আধার নাম্বার এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এটা আমাদের আধার নাম্বার এটা আমরা আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নেম অন আধার নেম অন আধারটা আমি দিয়ে দিচ্ছি নেম অন আধার আপনারা এগুলো সব কিন্তু ক্যাপিটাল লেটারে দেবেন তাহলে ভালো হবে দিয়ে দিলাম রিজিওনাল ল্যাঙ্গুয়েজ দেখুন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিন্দি আমি ইংরেজিটা সিলেক্ট করে নিলাম অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান ডকুমেন্ট সিলেক্ট করবেন স্টেট স্টেট হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম সিটি সিটি হচ্ছে কলকাতা দিয়ে দিলাম এবার দেখুন আধার সেবা কেন্দ্র এখানে আমরা ক্লিক করলে এসকে কলকাতা সেক্টর ফাইভ এটা আমরা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এইবার আমরা এই তথ্যগুলি পূরণ করার পর দেখুন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটি পূরণ হয়ে গেছে এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে এলো পার্সোনাল ডিটেলস এখানটাই বলা হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য অপশান ফর আপডেট আধার কোন কোন জিনিসগুলি আপনারা আপডেট করতে চান এখানে নেম রয়েছে আপনি যদি নামের বানান সংশোধন করতে চান তাহলে এটা সিলেক্ট করে নেবেন যদি জেন্ডার রয়েছে জেন্ডার যদি সিলেক্ট করতে চান এটা সিলেক্ট করে নেবেন যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার সিলেক্ট করতে চান এটা সিলেক্ট করে নেবেন ইমেল আইডি অ্যাড্রেস ডেট অফ বার্থ যা কিছু আপনাদের প্রয়োজন সেইগুলি আপনারা সিলেক্ট করে নেবেন এক্ষেত্রে আমি বলে রাখি যে সবচাইতে বেশি দুটো জিনিসের সংশোধন হয় একটা হচ্ছে আপনার নেম নেম যেটা হবে আপনার নেম ধরুন এখানে লিখে দেবেন আপনাদের যেটা সঠিক নাম হবে লিখে দিলেন এই তার সাপোর্টিং দেখুন প্রুফ সিলেক্ট প্রুফ অফ নেম এখানে কি কি রয়েছে এখানে আর্মস দেখুন এগুলো রয়েছে অ্যাড্রেস কার্ড হ্যাভিং নেম অ্যান্ড ফটো ইস্যুড বাই ডিপার্টমেন্ট অফ পোস্ট ব্যাঙ্ক পাসবুক ভামসা কার্ড সার্টিফিকেট ফ্রম সুপারেনটেন্ডেন্ট ওয়ার্ডেন মেন্ট্রন হেড অফ ইনস্টিটিউশন অফ রিকগনাইজড শেল্টার হোম আচ্ছা রকমভাবে বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স গ্যাজেটেড নোটিফিকেশান গভর্নমেন্ট ফটো আইডি কার্ড কিষান ফটো কার্ড ম্যারেজ সার্টিফিকেট এইরকমভাবে দেখুন প্যান কার্ড পাসপোর্ট পেনশনার ফটো কার্ড ফটো ব্যাঙ্ক এটিএম কার্ড আর এস বিএ কার্ড স্কুল লিভিং সার্টিফিকেট এস এস এল সি বুক হ্যাভিং এ ক্যান্ডিডেট ফটোগ্রাফ এস সি এস টি ও বিসি সার্টিফিকেট উইথ ফটো ভোটার আইডি এতগুলি রয়েছে এইগুলো যে কোনো একটি দিয়ে আপনি নামের বানান সংশোধন করতে পারেন জেন্ডার জেন্ডারের জন্য কিছু লাগবে না ডকুমেন্টস এখানে আপনাকে সিলেক্ট করতে হবে মেল অথবা ফিমেল সিলেক্ট করে নেওয়া হলো মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের জন্য শুধুমাত্র আপনাকে মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে নেবেন মোবাইল নাম্বারটি বসিয়ে নিয়ে এখানে ক্যাপচারে যেরকম রয়েছে সেই ক্যাপচারে আপনারা বসিয়ে দেবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে নেবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে আবার একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটিকে আপনাদেরকে এখানে বসিয়ে নিতে হবে এবং তারপরে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করে নেওয়ার পরে এইবার আপনার মোবাইল নাম্বারটি হয়ে গেল ইমেল আইডি যদি চান আপনাকে ইমেল আইডি এখানে লিখে নিতে হবে একটা ইমেল আইডি আপনারা দিয়ে দিতে দিয়ে দিতে চান যদি এখানে আপনারা ইমেল আইডি দিতে পারেন একটা ইমেল আইডি আপনারা দিতে পারেন এবার যদি অ্যাড্রেস সংশোধন করতে হয় অ্যাড্রেসটি এখানে পুরো লিখবেন কেয়ার অফ চলে আসবে এখান থেকে পুরো সুন্দরভাবে এটি করে নেবেন যদি এখানে পিন কোড দেন দেখুন আপনার কাছে এরকমভাবে চলে আসবে সব কিছু সেরকমভাবে আপনি করে নিতে পারেন এইবার এইটি দেখুন এটাও একটি সমস্যা আছে যদি ডেট অফ বার্থ জন্ম তারিখ সংশোধন করতে হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবং দেখুন এখানে রয়েছে জন্ম তারিখ আমরা এখানে একটা জন্ম তারিখ ধরে নিচ্ছি ধরুন কারোর জন্ম হলো কারোর জন্ম হলো দু সালে জুলাইয়ের ফার্স্ট ঠিক আছে এবার তার শাকু সাপোর্টিং ডকুমেন্টস তাকে দিতে হবে ঠিক আছে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তাকে কি দিতে হবে এই দেখুন এখানে রয়েছে সার্টিফিকেট অর আইডি কার্ড হ্যাভিং ফটো অ্যান্ড ডেট অফ বার্থ ডিউলি সাইন্ড বাই অ্যান্ড ইস্যুই অথরিটি বার্থ সার্টিফিকেট দিতে পারেন সেন্ট্রাল স্টেট পেনশন পেমেন্ট অর্ডার দিতে পারেন হেলথ স্কিমের ফটো কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন পাসপোর্ট এরকমভাবে বিভিন্ন রয়েছে তথ্য সেগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা দিয়ে দিতে পারেন ঠিক আছে এই নিয়ে কোনো সমস্যা নেই এইগুলি আপনারা খুব সহজে করে নিতে পারেন তো আমি এখানে ধরুন প্যান কার্ডটি দিয়ে দিলাম সরি এইবার এই সমস্ত কিছু এখানে আপনার যেগুলি সিলেক্ট করবেন তার এগেন্স্টে যে যে সাপোর্টিং ডকুমেন্টস লাগবে সেগুলি আপনি দিয়ে দিলেন এরপর আপনার নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলে রাখা হয়েছে যে এই যে রেডিং স্লট নট অ্যাভেলেবেল ডিউ টু টাইম ওভার অর ম্যাক্সিমাম স্লট বুক অর্থাৎ এই যে যেগুলো লাল কালি রয়েছে সেইগুলোতে স্লট নেই কারণ সেইগুলি স্লট নেই কারণ সেগুলো হয়তো সময় অতিক্রান্ত হয়ে গেছে অথবা সেই দিনে যত বুকিং ছিল সব হয়ে গেছে আর যেগুলো দেখুন হোয়াইট কালার রয়েছে এগুলো হচ্ছে অ্যাভেলেবেল স্লট তো দেখুন আমি এখানে তারিখ সিলেক্ট করে নিচ্ছি তিরিশ তারিখ নিলাম এখানে আমি একটা স্লট ধরুন সাড়ে এগারোটা স্লটটি নিলাম এখানে দেখুন সাড়ে এগারোটা থেকে এগারোটা পঞ্চাশ এইটা হচ্ছে অ্যাড্রেস তিরিশে নভেম্বর জিএন ব্লক এইটা হচ্ছে অ্যাড্রেস এই অ্যাড্রেসটি আপনার লিখে নেবেন এইবার আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে দেখুন এই যে চলে এলো অ্যাপয়েন্টমেন্ট টাইপ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা চলে এলো আপডেট আধার সেবা কেন্দ্র ভেরিফিকেশান টাইপ ডকুমেন্ট বেসড টাইম স্লট সাড়ে এগারোটা থেকে এগারোটা পঞ্চাশ অ্যাপ্লিকেশন ডেট এইটা নেম অন আধার দিলাম নেম নিউ নেম দিলাম এজ ডেট অফ বার্থ দিলাম জেন্ডার দিলাম এইগুলো সব দিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন প্লিজ এনশিওর দ্য অল দ্য ফিল্ড ইনফরমেশন আর কারেক্ট ওয়ান সাবমিটেড ইনফরমেশন ক্যান নট বি এডিটেড ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এখানে আমরা ওকে করলাম ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে প্লিজ মেক পেমেন্ট টু কমপ্লিট দ্য অ্যাপয়েন্টমেন্ট এবার আপনাদের সামনে সরি পেমেন্ট অপশান চলে আসলো দেখুন আপনি যে কাজগুলো করবেন তার জন্য আপনার অনলাইনে পেমেন্ট লাগবে পঞ্চাশ টাকা ঠিক আছে এইবার আপনি সেটা পে অ্যাট আধার সেবা কেন্দ্র করে নিলেন সিলেক্ট ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিট করে দিলেন দেখুন ডিটেলস সেভ সাকসেসফুলি প্লিজ প্রিন্ট ফর্ম অর টেক এ নিউ অ্যাপয়েন্টমেন্ট ওকে এইবার এখান থেকে আপনারা কী করবেন এই যে জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করলে দেখুন একটা নতুন এই ফর্মটি বেরিয়ে আসলো আপনাদের সামনে ঠিক আছে এই ফর্মটি এবং কী কী তো ডকুমেন্টস লাগবে সব এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং কি হবে যেতে হবে কাস্টমার প্রসেস ফ্লো ঢুকলেন কীভাবে কী করতে হবে সব এইগুলো আমি আপনার পরের ভিডিওতে আপনার কাছে আমি দেখিয়ে দেব তো এই ফর্মটিকে জাস্ট আপনারা এখানে প্রিন্ট ফর্ম অপশানে গিয়ে ক্লিক করুন এবং ফর্মটিকে আপনারা প্রিন্ট করে নিন তো এই ছিল একটি ভিডিও আমরা জানি এই ভিডিওটি অত্যন্ত একটি দীর্ঘ ভিডিও হয়ে গেছে কিন্তু এই ভিডিওটি অত্যন্ত একটি প্রয়োজনীয় ভিডিও বর্তমান যুগে তাই আমার আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন এবং ভিডিওটি যদি কেউ স্কিপ করে থাকেন মাঝে তো পুনরায় ভিডিওটি ভালো করে দেখে নিন এবং অন্যদেরকেও এই ভিডিওটিকে দেখতে বলুন সো দ্যাট তারাও যেন বুঝতে পারে কিভাবে বাড়িতে বসেই তারা আধার বুকিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে কারণ এখানে দেখুন কাউকে কোথাও যাওয়ার প্রয়োজনই নেই এখানে আপনারা চাইলে নিজে ইচ্ছেতেই বাড়িতে বসে আধার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন ফলে রাত্রি জেগে বা সকাল থেকে ভোরবেলা থেকে পোস্ট অফিস বা ব্যাংকের বাইরে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সহজেই আপনারা এইভাবে আধার সেবাগুলিতে আধার সেবা কেন্দ্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আপনার ভিডিওটি শেষ অব্দি দেখলেন সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার